2023 সাল আমার আপনার সামনে আসতেছে। আপনাদের মন খারাপ না আপনাদের মন ভালো? আমি বলি আমার মন খারাপ, কারণ 2022 সালে আমি তো কিছু করতে পারিনি। আমার জীবনের একটা বড় সময় আমার পার হয়ে চলে গেল। সামনে আমার আরেকটি সাল আসতেছে। আমি যে সামনে কি করতে পারবো কি পারবো না, মহান মালিক আমার এই 2022 সাল কেমন অবস্থায় রাখেন, কি অবস্থায় আমাকে কিয়ামতের ময়দানে কোন কাতারে রাখবেন, এটা তো মহান রব ভালো জানেন। কথা ঠিক নয়? অনেকে এই বছরটা পার করে দেওয়ার জন্য মাইকের আওয়াজ শুরু করে দিয়েছে, সাজ সাজ রব চলতেছে, রূপসা ব্রিজ দিয়ে এসেছি, মনে হয় রূপসা ব্রিজ রাতে ভেঙে পড়ে যায় কিনা, কেউ দাঁড়িয়ে আছে এতিমের মতো, তাকে নিয়ে একটু হাত ধরে ঘোরাঘুরি করবে, চলাফেরা করবে। আবার কিছু এই জমিনে এমন ব্যক্তি আছেন যারা রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হাত উঁচু করে ফরিয়াদ করার জন্য তারা মানসিকভাবে তৈরি হচ্ছে। জোরে বলা যায় কেনা কথা ঠিক না ভুল? মানুষের চূড়ান্ত বিজয় কোথায়? আখেরাতে আদালতে মহান রবের কাছে, যিনি আমার খাতায় নাম্বার দিবেন তিনি আমার রব। জোরে বলা যায় কেনা কথা ঠিক না ভুল? বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আমি যখন নোয়াপাড়া মাদ্রাসায় আমি যখন লেখাপড়া করতাম, আমার উস্তাদদের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াতের অর্থ। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ও আমার ভাই জানেরা, পর্দার অন্তরে মা বোনেরা, ছোট্ট ছোট্ট আয়াত, কয়েকটি শব্দ মিলে আয়াত, যে আয়াতের অর্থগুলি আমার কাছে আমার উস্তাদগণ যখন বলেছিলেন, আমি ছাত্র জীবনে সেই ছোট্ট ছোট্ট আয়াতের অর্থগুলি আমি সঠিকভাবে মেমোরিতে ঢোকাতে পারি নাই। সেই আয়াতগুলি হচ্ছে, মহান রব বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আয়াতের ভিতরে অক্ষর কম, শব্দ কম, কিন্তু এর ব্যাপকতা অনেক। আমার উস্তাদদের কাছে জিজ্ঞাসা করলাম, হুজুর সরল অর্থ বলে দিলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ভাই ভাইকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, প্রিয়তমা স্ত্রী স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, স্বজন স্বজনকে ভুলে যাবে। নোয়াপাড়া শিল্পনগরীর ভাই জানারা, আমার কত কষ্ট করে ছেলের জন্য রোজগার করি, শিল্পপতি ভাইরা আছেন, শিল্প কলকারখানা করেন, স্ত্রীর চাহিদা অনুযায়ী জামা কাপড় কি করাই করে দেই, মা বাবার জন্য যথেষ্ট পরিমাণে খেদমত করি। আমি যখন কোনো বিপদে পড়ে যাই, আল্লাহর কাছে বলি, সাথে সাথে মায়ের কাছে মোবাইল করি, মা, ও মা, বড় বিপদে পড়ে গেছি, তুমি আমার জন্য একটু দোয়া করো। আমার মতো মোল্লা মৌলবি যদি আপনার জন্য দোয়া না করে আপনার আসে যায় না, কিন্তু যদি মা মন খুলে প্রাণ খুলে কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করে দেয়, আল্লাহ তাআলা বিনা পর্দায় মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো সমস্ত শক্তি উজাড় করে দিয়ে বলি সুবহানাল্লাহ। মা আমাকে বললেন, বাবা কি হয়েছে তোমার? আমি বললাম, মা কিছুই বলতে চাই না, তুমি একটু আমার জন্য দোয়া করো। মা বলে দেয়, দোয়া করে দিলাম, বিপদ থাকবে না, মায়ের দোয়া শেষ হতে দেরি, আমার বিপদ অন্য দরজা দিয়ে যেতে দেরি হয় না।
আল্লাহু আকবার।